নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং করাবো, যেগুলি 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ঔপনিবেশিক শাসনের ভারতের বিভিন্ন অঞ্চলের বিদ্রোহ। তো দেখো দেখো এখানে কি আছে, যেমন আছে রংপুর বিদ্রোহ, ঠিক আছে। তো দেখো রংপুর বিদ্রোহটা কোথায় আছে সেটা তোমাদের আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয়, মাধ্যমিকে 100% আসবে তোমাদের কিন্তু পরীক্ষায়। যেমন আছে সাঁওতাল বিদ্রোহ, খুবই গুরুত্বপূর্ণ। সাঁওতাল বিদ্রোহ কোথায় তো দেখে নাও তোমরা, এই করে তোমরা বাড়িতে বসে এগুলো প্র্যাকটিস করবে। তারপর দেখো কোল বিদ্রোহ, ঠিক আছে। কোল বিদ্রোহটা কোথায় আছে দেখে নাও তোমরা ভালো করে, তোমরা এই ম্যাপটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে তোমরা 100% কমন পাবে। যেমন আছে মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে। এই দেখো লাল যেটা আছে ইন্ডিকেট করা আছে, এটা আমাদের মুন্ডা বিদ্রোহ আছে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, ঠিক আছে। তো দেখে নাও, তারপরে কি বলেছে ফরাজি আন্দোলন, ঠিক আছে। এটা আমাদের ফরাজি আন্দোলন, যেটা ইন্ডিকেট করে নিচের দিকে দেখানো হচ্ছে, এটা আমাদের ভিল বিদ্রোহ। তো দেখে নাও প্রত্যেকটা পয়েন্ট আমি, টু দ্য পয়েন্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইগুলো 100% তোমরা 2022 সালে তোমরা মাধ্যমিকে কমন পাবে, যেটা তোমাদের আগামীকাল তোমাদের পরীক্ষা আছে, ঠিক আছে। অনেক ছাত্রছাত্রী আমাকে কমেন্ট বক্সে লিখেছিল যে স্যার ম্যাপ পয়েন্টিংগুলো একটু দেখিয়ে দিন। তো দেখো আমি ম্যাপ পয়েন্টিংগুলো দেখিয়ে দিলাম, যেমন আছে রংপুর বিদ্রোহ, ঠিক আছে। তারপরে দেখো সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে। তো দেখো কোল বিদ্রোহ। তো দেখো প্রত্যেকটা বিদ্রোহ তোমাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমাদের কোল বিদ্রোহ আছে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমাদের মুন্ডা বিদ্রোহ আছে, ঠিক আছে। তো দেখে নাও, এটা আমাদের সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। তো দেখো উপরে আমাদের কী আছে, ফরাজি আন্দোলন আছে, ঠিক আছে। এটা আমাদের ফরাজি আন্দোলন। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।